নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আরও 18 জন সশস্ত্র সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘতের জেরে গত তিন দিনে দেশটির 113 জন সীমান্তরক্ষী বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানা হয়, আজ সকাল পর্যন্ত আরও 18 জন সদস্য সীমান্ত পার হয়ে বাংলাদেশের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের মধ্যে 15 জনের বেশি সংঘর্ষে আহত হয়েছেন। এদের মধ্যে 9 জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে।